আমি তোর পায়া পড়ছি, আমার দিদিকে ছেড়ে দে। আরে দাদা, দিদি 20 টাকা সবজি আনতে বললো আর 1 টাকাও খাইতে দিল নাই। আরে বোকা, এ পয়সাটা কে সবজি লিবে? হ্যাঁ তো কি ফ্রিয়া সবজি দিবে? আরে শুন, তুই জানিস না আমাদের গুণ, এখন যাবো আমরা গোরার বাড়ি আর অথায় বিনা পয়সায় চুরি করে আনবো ঝিঙ্গা লত আর খাড়ি। ঠিকই বললি রে, চ চ। সালা ছোট থেকে খাটে খাটে ফল গুলো বড় করছি, কোন সালে চুরি করে নিয়ে যাচ্ছে? সালাকে দেখতে পেলে ট্যাঙ্গিলে চটাইন ছাড়বে। কথা আছে দেখতে পাচ্ছি না। হ ও তো ইয়ার চুরি করে। আরে সালে রুক রুক রুক, আরে দাদা বড় আয়ো। পয়সা দিন দিলে সবজি আনতে, সবজি পয়সাটা দিয়ে দে। লাগছে দাদা গোরার বাড়ি পয়সাটা পড়ে গেল। লাগছে তুই একদিন মরে যাবি, পয়সাটা পড়ে গেল। লাগছে তোরা সুধরিবি না রে। দাদা দাদাকে ডাকছি, দাদা ও দাদা। দাদা বলিস না, আমরা এরকম কবু গন্ধি করবো না। ঠিক আছে আমি ভাত তো নামাই আছি, তার আগে ঘর তো চকা চকা নিয়ে যাবো। চাই এ ওজন জল ঢাল। হ্যাঁ ঢালছি। হ্যাঁ রে, এটা কি করছিস? জল ঢালছি না ঘি ঢালছি? ঢালছি। ভালো করে সাফাই হচ্ছে না? আইডিয়া কি করে? দি নেক্সট ডে। হ্যাঁ স্যার। क्या दिल्ली जाना पड़ेगा 2 दिन के लिए? वो भी राखी के दिन? नहीं सर, मेरी जगह किसी और को भेज दीजिए ना, ये तो मेरी बहन बहुत गुस्सा करेगी। क्या मेरे बिना होगा भी नहीं? अरे सर। ठीक है सर, शाम को निकलते फिर। नुने नुने हाँ दादा की हो बोल। देख नुनी, ऑफिस से फोन এসেছিল আমাকে দিল্লি যাইতে হবে 2 দিনে চলতে। আর এবারে আমি রাখিয়ে রইতে পারবো না, কিন্তু হ্যাঁ দিল্লি আমি তো চিন্তা জরুর গিফট নিয়ে আসবো। না দাদা, তুই রাখি দিনে যাস না, রাখির কিছু দিন পরে চল যাবি। তুই রাখি দিনে যাবি আমি রাখি কাকে বাঁধবো? দেখ বোন, রাগ করিস না, কাজ পড়েছে আমাকে তো যেতেই হবে। আর ছোট ভাইলে খেয়াল রাখবি তুই, আমার লেট জ্যাম বিরাচি। ঠিক আছে দাদা। হ্যাঁ দাদা, সেদিন পোচার যে হারাই গেল, এবার তো দিদি আর পয়সা দিবি এক নাই, কি করে কুরকুরে খাবি রে? রে আমি দেখেছি দিদি কন্টিন পয়সা রাখে, তো বিড়াবো।
আর ভালো যো আমি দিদিকে দেখিয়েছি, দিদি এই ডাবাটায় পয়সা রাখে। আচ্ছা বল তো গোপি, কোন একটা এমন স্পেশাল দিন বটে যে লড়কি ভাওয়ার পর ভাবে দে, আর সেদিন তো পিড়ালে সালা গালের উপর গালিয়ে দে। ইসালা কোন একটা দিন বটে রে ভাই যে লড়কি ভাইয়ের উপরে ভাও দে, এ বুঝিয়ে নাই পাচ্ছি রে। এ নেলা রাখি দিন রে, আরে হরে কাল রাখিও বটে। হরে কি সুন্দর বিটি ছিলা তো তুই, হরে চ চ পইটাবো। এ সজনি দেখে তো ঠটিয়া তুই, হচ্ছে আমার এমন ফিল মন কোচে ছাতিটা ফাড়ে, এখন বার করে দিব আমার দিন। কি বললি পাঠা? ভুজকাল বাড়ি হ্যাঁ বড় বড় আঁজির পাকিছে, চো খাবো চো দাদা চো। দাদা দাদা দিদি কেন গুন্ডালে উঠে নিয়ে চলে গেল? দাদা তাহলে দিদিকে বাঁচাতে হবে। আরে দিদিকে তো গায়ে বাজি না, ভাই বাল দিদি তলিটো তো থাকে রাখি আনতে গেছিল রে। আমি তোর পায়ে পড়ছি, আমার দিদিকে ছেড়ে দে। গোপি যাকে চিন্তা ছাড়িস না, মারি দে। আমার বোন কে ছেড়বি তোরা? তুমি জিন্দা ছাড়বি না? যব তক আমি জিন্দা আছি বোন, তব তক তোদের কো আখ তো উঠাই দিতে পারবে না। চল দি নেক্সট ডে। तारों का सबका कहना है, एक हजार में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है।
ওই দাদা জলদি করে গিফট দে। আরে দিছি লে দিদি। বাপরে ফোন ললিপপ তোরা সদর বিনা রে লোক আমার ডান টান দিতে মামা দিদি আগে গেছে। नमस्कार बंधुरा, सबसे पहले तुम्हारी के सबाई के हैप्पी रक्षाबंधन। यदि तुम्हारी की वीडियो ভাল লাগিলে তো লাইক কৰি দিবে। তুমি না বুঝে জান না জানলে ভাল লাগে কমেন্ট মার দিবে আর তোমরা একদম ঝাড়িয়া শেয়ার করে দিবে। আর বন্ধুরা যদি চ্যানেলটা নতুন এসেছো তো সাবস্ক্রাইব করে কোনে যাবে। ধন্যবাদ।